বুন্দেসলিগাতেও পয়েন্ট টেবিলের এক এবং দুই নম্বর দল মুখোমুখি হচ্ছে বায়ার্ন মিউনিখ ভার্সেস বায়ার লেভারকুসেন এবং এই দুই দলের ম্যাচ শনিবার রাত 12:45 অর্থাৎ শুক্রবার পেরিয়ে যে দিনটা শুরু হচ্ছে আপনার এই সপ্তাহের ইউরোপিয়ান ফুটবলের আমেজটা শুরু হচ্ছে এই ম্যাচ দিয়ে এবং এটা কিন্তু হয়তো বা লেভারকুসেন নামটা শুনলে বুন্দেসলিগার নাম আসলে কি আছে বায়ার্ন মিউনিখের সাথে বরুসিয়া ডর্টমুন্ড এই ম্যাচটাই হয়তো বা সবাইকে টিভি পর্দায় বেশি টানে তবে এই সিজনে ডর্টমুন্ডের জায়গাটা হয়তো বা লেভারকুসেন তারা নিতে চাইছে বা এখন পর্যন্ত তারা সেই রানে আছে আপনি আমি আসলে দেখছিলাম যে লেভারকুসেন লাস্ট মনে হয় আপনার 7 না 8টা ম্যাচ ধরে আনবিটেন তারা মানে এটা তো একটা অনবদ্য রান মানে ফ্রেন্ডলি ম্যাচ বুন্দেসলিগায় তারা 3টা ম্যাচ জিতেছে সবকিছু সেই হারের রেকর্ড কিন্তু তাদের নেই এবং পুরো কারিগরটাই আসলে জাবি আলোনসো এবং বুন্দেসলিগার পয়েন্ট টেবিলের দিকে আমরা যখন দেখব আমরা দেখব সবার উপরে রয়েছে বায়ার লেভারকুসেন কারণ তারা পয়েন্টের ব্যবধানে সমান হলেও গোল ব্যবধানে এগিয়ে রয়েছে এবং এই মুহূর্তে তারা 3 ম্যাচ থেকে গোল করেছে 11টা ইউরোপের টপ 5 লিগে এত বেশি গোল করার রেকর্ড এখনো পর্যন্ত অন্য কোনো দলের নাই এবং এর কারিগর হিসেবে ধরা হচ্ছে জাবি অলনসোকে যিনি গত মৌসুমে বায়ার লেভারকুসেনের দায়িত্ব নিয়েছিলেন এবং যখন ওই মুহূর্তে দল ছিল শেষ দিক থেকে 2 নম্বরে এরপর ইউরোপা লিগে তিনি তার দলকে সেমিফাইনাল পর্যন্ত নিয়ে গেছেন এই সিজনটা দারুণভাবে স্টার্ট করেছেন তার দলে অবশ্যই ভালো কিছু প্লেয়ার রয়েছে স্পেশালি বোনেফেস তিনি বেশ ভালো করছেন আগের ম্যাচে গোল করতে পেরেছিলেন এবং গোল এবং অ্যাসিস্ট মিলিয়ে তার কন্ট্রিবিউশন এখন পর্যন্ত 6টা আনবিলিভেবল না অবশ্যই এবং এই ধরনের ফুটবলাররাই কিন্তু দেখেন আপনি হয়তো বা এই বোনেফেসকে নেক্সট সিজনে আপনি রাখতে পারবেন না কারণ হচ্ছে যেই ধরনের পারফর্ম তিনি করছেন এই সিজনের আগে তাকে কয়জনই চিনত সেই জিনিসটা কিন্তু করছে আর এবং জাবি আলোনসোর একটা জিনিস আমি কি দেখছিলাম আপনার জাবি যখন এই রানটা মেক করছেন লেভারকুসেনকে নিয়ে রিয়াল মাদ্রিদ ফ্যান যারা আছেন তারা কিন্তু দিবাস্বপ্ন দেখা শুরু করে দিয়েছেন কোনো একদিন হয় তবে এই জাবি আলোনসো রিয়াল মাদ্রিদের দায়িত্ব নেবেন কারণ আনচেলত্তি যদি চলে যায় নেক্সট সিজনেই জাবিকে নিয়ে আসা হবে কিনা রিয়াল মাদ্রিদে কারণ আমরা দেখেছি জিনেদিন জিদানকে যখন আনা হয়েছিল জিদান কিন্তু আর সো সাকসেসফুল রিয়াল মাদ্রিদ ওন করা ফুটবলারদের সেই লিস্ট যদি আমরা দেখি এবং জাবি আলোনসোর আরও কয়েকটা ক্রেডিট যদি দেওয়া হয় গ্রানিট সাকাকে তিনি এবার আর্সেনাল থেকে নিয়েছেন সাকা এবং এজিকুয়েল পালাসিওস আর্জেন্টিনার ফুটবলার এই দুজনকে দিয়ে একটা দারুণ মিডফিল্ড তিনি তৈরি করতে চাচ্ছেন এবং এই মুহূর্তে জাবি আলোনসোর দল বেশ ফ্রি ফ্লুইড অ্যাটাকিং ফুটবল যেটা বলা হয় সো কল্ড সেরকম ফুটবল খেলছে যেটা নজর কাছে এবং অনেকেরই ধারণা জাবি অলোনসো বেশ বড় ধরনের কোচ হয়তো হতে পারেন বায়ার্ন মিউনিখের আপডেট হচ্ছে যে এই ম্যাচে ইয়েশুয়া কিমিখ একটু হলেও তাকে নিয়ে শঙ্কা আছে ট্রেনিং করবেন তিনি বৃহস্পতিবার এরপর বোঝা যাবে এবং তার আগ পর্যন্ত যা ঘটনা সেটা হচ্ছে যে জামাল মুজিয়ালা তিনি ফিরতে পারেন আপাতত বায়ার্ন মিউনিখের আপডেট এটাই ফর মোর আপডেট সাবস্ক্রাইব টু আওয়ার ইউটিউব চ্যানেল এন্ড ক্লিক অন দ্য বেল আইকন ফলো আস অন ফেসবুক এন্ড ইনস্টাগ্রাম Download TSports app to enjoy exciting games and highlights. Visit TSports.com.